কখনো কি এরকম হয়েছে যে তুমি কোনো ব্যক্তির সাথে কথা বলছো এবং এর পরে কি বলবে সেটা তুমি ভেবে পাচ্ছ না, অর্থাৎ কি করে কনভার্সেশনটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা তুমি ভেবে পাচ্ছ না, বা বারবার কোনো ব্যক্তি তোমার কানের সামনে বকবক করছে এবং সেটা তোমার ভালো লাগছে না, এবং তুমি ভেবে পাচ্ছ না যে কি করে খারাপ ব্যবহার না করে এবং সেই ব্যক্তিও যাতে খারাপ মাইন্ড না করে সেইভাবে কি করে তাকে চুপ করিয়ে দেওয়া যায়। সো এই ভিডিও অবশ্যই তোমাকে হেল্প করবে এবং এই ভিডিও দেখে তুমি অবশ্যই এইসব সমস্যাগুলোর সমাধান জেনে যাবে, তো ভিডিও শেষ অবধি অবশ্যই দেখো। হোয়াটস আপ গাইস, দিস ইজ ইওর ফ্রেন্ড কলিশ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা লিল লাউন্ডেসের লেখা হাউ টু টক টু এনিওয়ান বই থেকে জেনে নেব কথা বলার চারটে বিশেষ টেকনিক। এগুলো হলো, 1, কারোর থেকে সম্মান আর্ন করার জন্য কিভাবে কথা বলা উচিত। 2, এরকম কি করা যায় যাতে কোনো কনভার্সেশন চলাকালীন আমাকে ভাবতে না হয় যে এর পরে আমি কি বলবো। 3, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করো তাহলে এর কিভাবে জবাব দেওয়া উচিত। এবং 4, যখন কোনো ব্যক্তির সাথে আমাদের কথা বলার ইচ্ছা থাকে না তখন এরকম কি করা যায় যাতে সেই লোকটা অটোমেটিক্যালি চুপ করে যায়। সো নেক্সট ফ্রাইডে এই ভিডিওর পার্ট 2 আমরা আরও 3টে জিনিস জেনে নেব। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন প্রেস করতে ভুলো না, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দাও। তো ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে কি করে আমরা অন্যের কাছ থেকে রেসপেক্ট আর্ন করব। রেসপেক্ট এমন একটা জিনিস যেটা কিন্তু আর্ন করতে হয়, হঠাৎ করে কেউ তোমাকে রেসপেক্ট দেবে না। তো রেসপেক্ট আর্ন করার জন্য অথর আমাদের 2 ওয়ে বলেছেন। ফার্স্ট ওয়ে, ইউ কমিউনিকেশন। যদি তুমি কাউকে জিজ্ঞেস করো যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, হয়তো সে বিভিন্ন লোকের নাম নেবে, ওয়াইফ, ব্রাদার, সিস্টার, বাবা মা ইত্যাদি, কিন্তু বেশিরভাগ লোকের জীবনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সে নিজেই। তো যদি তুমি কারোর সাথে এরকম করে কথা বলো যেখানে তুমি তাকে গুরুত্ব দাও, তো সেটা অবশ্যই তার কাছে ইমপ্রেসিভ হয় এবং তার মনে তোমাকে নিয়ে একটা ভালো ইমপ্রেশন সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ তোমাকে বলে যে আমার তোমার ড্রেস খুব ভাল লেগেছে এবং অন্যজন তোমাকে বলে যে তুমি এই ড্রেসে খুব ভালো দেখতে লাগছো, সো অবভিয়াসলি সেকেন্ড কমপ্লিমেন্ট তোমার বেশি ভালো লাগবে। এবং যদি কেউ তোমাকে বলে যে তোমার প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে এবং অন্য একজন তোমাকে বলে যে তুমি খুব ভালো প্রশ্ন করেছো, সো এখানেও সেকেন্ড কমপ্লিমেন্ট অনেক বেটার লাগবে তোমার। সো এক্ষেত্রে আমরা সেন্টেন্সের গঠন একটুখানি বদলে দিয়ে যে কারোর কাছ থেকে একটা ভালো ইমপ্রেশন আর্ন করে নিতে পারবো। তো এখন কিছু কিছু লোকের এরকম আছে যাদের এই ধরনের ইমপ্রেস করা ভালো লাগে না, এবং বিশেষ করে যদি তারা আমাদের থেকে সিনিয়র লেভেলে থাকে বা আমাদের থেকে সিনিয়র কোনো পোস্টে থাকে, তো সেক্ষেত্রে তারা মনে করে যে আমরা হয়তো তাদের চাটুকারিতা করছি। তো সেক্ষেত্রে কি হয়, তুমি সেই ব্যক্তির বেস্ট ফ্রেন্ড বা তার ফ্যামিলি মেম্বার বা তার নিকটজনের কাছে সেই ব্যক্তি সম্পর্কে প্রশংসা করে দেখো। এতে কি হয়, তুমি যে ব্যক্তিকে টার্গেট করেছো সেই ব্যক্তি তার নিজের লোকের কাছ থেকে শোনে যে তুমি তার কাছে সেই ব্যক্তির নামে ভালো ভালো কথা বলেছো। ম্যাক্সিমাম সময় লোকে সাধারণত অন্য লোকের পেছনে সেই লোকের সম্পর্কে খারাপ কথাই বলে থাকে। তো এক্ষেত্রে যদি সেই ব্যক্তি তার নিকটজনের কাছ থেকে শোনে যে তুমি সেই ব্যক্তির সম্পর্কে ভালো কথা বলেছো, সো অবশ্যই সেই ব্যক্তির মনে তোমাকে নিয়ে একটা খুব ভালো ইমপ্রেশন জেগে যাবে। সো এই 2 উপায়ে তুমি যে কোনো লোককে ইমপ্রেস করে দিতে পারবে এবং সেই লোকের কাছ থেকে রেসপেক্ট আর্ন করতে পারবে। তো আজকের সেকেন্ড যেটা আছে, যে এরকম কি করা যায় যাতে আমাদেরকে কথা বলার সময় বারবার ভাবতে না হয় যে এখন আমি কি বলবো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কারোর সাথে কনভার্সেশন করতে যাই তখন সাধারণত বারে বারে আমাদের ভাবতে হয় যে এর পরে আমি কি বলবো, এবং হয়তো আমার সামনের লোক এমন কিছু নিয়ে কথা বলছে যেটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, এবং সেক্ষেত্রে আমি শুধু হুম হুম করে যাই এবং এতে আমার সামনের লোক বোর ফিল হয়। এক্ষেত্রে অথর আমাদের যে টেকনিক বলেছেন সেটা হচ্ছে প্যারেটিং টেকনিক, অর্থাৎ তোতা পাখির মতো সামনের লোকের লাস্ট 3টে ওয়ার্ড বিভিন্ন এক্সপ্রেশনের সাথে রিপিট করা। এটা আমরা বইতে দেওয়া উদাহরণ থেকে বুঝতে পারবো। অথরের একজন ফ্রেন্ড ছিল,
ফিল সেই ফ্রেন্ড অথরকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নিয়ে যেত। তো প্রত্যেকবার যেটা হতো যে অথর তার গাড়িতে শুয়ে পড়তেন, ঘুমিয়ে পড়তেন, এবং সেই ফ্রেন্ডের নিজেকে ড্রাইভারের মতো মনে হতো এবং সেই ফ্রেন্ড খুব বোরিং হতেন। কিন্তু এইবার অথর এক নতুন টেকনিক শিখেছিলেন, যেটা হচ্ছে প্যারেটিং টেকনিক। তিনি বারবার তার সেই ফ্রেন্ডের লাস্ট তিনটে ওয়ার্ড বিভিন্ন এক্সপ্রেশনের সাথে রিপিট করেন। যেমন তার ফ্রেন্ড যখন তাকে বলে যে আজকে আমি এক জায়গায় গেছিলাম, এবং অথর সেটা রিপিট করে বলেন ও এক জায়গায় গেছিলে, তারপরে সেই ফ্রেন্ড বলে হ্যাঁ ফিল্ম দেখতে গেছিলাম, এবং অথর সেটা রিপিট করে বলেন আচ্ছা ফিল্ম দেখতে গেছিলে, তারপরে সেই বন্ধু বলে খুব ভালো ফিল্ম ছিল, এবং অথর সেটারই রিপিট করে বলেন আচ্ছা খুব ভালো ফিল্ম ছিল। এবং এইভাবে কনভারসেশান রানিং থাকে যতক্ষণ না দুজনে বাড়িতে পৌঁছায়। এবং সেই দিন তার বন্ধু তাকে বলে যে অথরের সাথে কথা বলে তার খুব ভাল লেগেছে। সো প্যারেটিং টেকনিক এমন একটা টেকনিক যেটা দিয়ে আমরা আমাদের সামনের লোকের লাস্ট তিনটে ওয়ার্ড বিভিন্ন এক্সপ্রেশনের সাথে রিপিট করব, এবং এতে আমাদের কখনো ভাবতে হবে না যে এর পরে আমি কী বলবো, এবং কনভারসেশান রানিং থাকবে, আমার সামনের লোকও বোর হবে না। তো নেক্সট যেটা আছে, যে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তুমি কি করছো, সেটার আমরা কি উত্তর দেব। তো এক্ষেত্রে অথর আমাদের যেই রাস্তা বলেছেন সেটি হলো শুধুমাত্র আমরা কি করি সেটা না বলে সেই সামনের লোকের অনুযায়ী কোনো ছোট্ট গল্প আমরা অ্যাড করে দেব। যেরকম সাপোজ তুমি একজন লয়ার এবং তোমাকে কোনো ইয়াং মাদার জিজ্ঞেস করলো যে তুমি কি করো, তো সেক্ষেত্রে আমি একজন লয়ার এটা না বলে তুমি তাকে বলতে পারো যে আমি একজন লয়ার এবং আমি রিসেন্ট এরকম কেস লড়েছি যেখানে আমি সদ্য প্রেগনেন্ট মহিলাদেরকে ম্যাটারনাল লিভ দিতে সাহায্য করেছি যাতে তিনি সেই সময় তার স্বাস্থ্যের খুব ভালো করে দেখভাল করতে পারেন। ঠিক এই কোশ্চেনটাই যদি তোমাকে কোনো বিজনেসম্যান জিজ্ঞেস করে তো তুমি তাকে এরকম বলতে পারো যে আমি একজন লয়ার এবং আমি রিসেন্টলি এরকম কেস লড়েছি যেখানে একজন ইন্টারভিউয়ার জব খুঁজতে যাওয়া একজনকে ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করেছিল বলে সেই ইন্টারভিউয়ের বিরুদ্ধে আমি কেস লড়েছিলাম। তো এক্ষেত্রে নিজের প্রফেশনের সাথে সামনের লোক অনুযায়ী একটা ছোট্ট কোনো গল্প অ্যাড করে দিলে সেই লোক অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। নেক্সট যেটা, অর্থাৎ নাম্বার 4, যদি আমাদেরকে কেউ বারবার ডিস্টার্ব করে এবং আমাদের হয়তো তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, তো এরকম কী করা যায় যে তারা চুপ করে যাবে। তো এক্ষেত্রে আমাদেরকে অথর যে রাস্তা বলেছেন সেটা হচ্ছে ব্রোকেন রেকর্ড ওয়ে, অর্থাৎ একটা ভাঙা সিডিতে যেমন একই গানের একই লাইন বারবার বাজতে থাকে ঠিক সেরকম ব্যাপার। যখন তোমাকে কেউ বারবার কোনো প্রশ্ন করছে এবং তোমার তার সাথে কথা বলার ইচ্ছা নেই, তো তুমি বারবার একই টোনে একই উত্তর দিয়ে যাও। উদাহরণস্বরূপ বলা যেতে পারে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, এবং কোথাও তোমার গার্লফ্রেন্ডের কোনো ফ্রেন্ডের সাথে তোমার দেখা হয়ে গেল এবং সে তোমাকে জিজ্ঞেস করলো তোমরা কি এখনও একই টিউশনে আছো, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে হ্যাঁ আমরা এখনও একই টিউশনে আছি কিন্তু আমরা এখন নিজেরা নিজেদের লেখাপড়াতে মন দিয়েছি। এবং সে এর রিলেটেড আরও কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তো তুমি সেক্ষেত্রেও একই টোনে একই উত্তর দিতে পারো। তো এইভাবে বারবার একই টোনে একই উত্তর দিতে থাকলে সামনের লোক বুঝে যায় যে তুমি তার সাথে কথা বলতে ইচ্ছুক নও, এবং সে তোমার সাথে কথা বলা সেই সময় বন্ধ করে দেবে। অর্থাৎ তুমি তাকে ডাইরেক্টলি কিছু বলছো না কিন্তু সে অটোমেটিক্যালি চুপ করে যাচ্ছে। তো শেষে একবার দেখে নেওয়া যাক যে আমরা আজকে কোন চারটে জিনিস শিখলাম। 1, কারোর থেকে সম্মান আর্ন করার জন্য কিভাবে কথা বলা উচিত। 2, এরকম কি করা যায় যাতে কোনো কনভারসেশন চলাকালীন আমাকে ভাবতে না হয় যে এর পরে আমি কি বলবো। 3, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করো, তাহলে এর কিভাবে জবাব দেওয়া উচিত। এবং 4, যখন কোনো ব্যক্তির সাথে আমাদের কথা বলার ইচ্ছা থাকে না, তখন এরকম কি করা যায় যাতে সেই লোকটা অটোমেটিক্যালি চুপ করে যায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এই আইকন প্রেস করে।